বাঙালি জীবনের পরতে পরতে বিরাজ করেন তিনি। সুখে দুঃখে আনন্দ বেদনা ভালোবাসায় প্রতিদিন প্রতিক্ষণ মিশে থাকেন বিশ্ব বাঙালির প্রাত্যহিক জীবনযাপনে রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো শতাধিক বছর পেরিয়েও তিনি চিরনতুন, চির আধুনিক। তার 154তম জন্মদিনে সারা পৃথিবীর মতো বিলেতেও তাকে স্মরণ করা হলো ভালোবাসার বিনম্র স্বরূপ। রোববার সেন্ট্রাল লন্ডনের গান্ধী হলে নুপুর স্কুল অফ রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। নুপুরের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা রবি ঠাকুরের বিভিন্ন পর্যায় থেকে চয়ন করা একক ও সম্মেলক গানে মুগ্ধ করলেন উপস্থিত শ্রোতাদের। কেবলমাত্র রবীন্দ্রনাথের গানই যাদের ধ্যান জ্ঞান আরাধনা, শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিখবার এই শিক্ষায়তন নুপুর স্কুল অফ রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠিত হয় 1980 সালে। আমি প্রায় 50 বছর এদেশে এসেছি, এখানে এসে অনুভব করলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে আমি যদি কিছু একটা করতে পারি, তা সেই জন্যই শুরু করলাম গান শেখাতে। নাম দিলাম আমার প্রতিষ্ঠানে নুপুর স্কুল অফ রবীন্দ্রসঙ্গীত। শুরু করলাম ছোটোদের নিয়ে, অর্থাৎ সেকেন্ড জেনারেশনকে নিয়ে, কিন্তু আস্তে আস্তে যারা বড় তারা এদেশে আসতে শুরু করলো, তারাও আমার এই নুপুর সংস্থায় জয়েন করলো। আর যার ফলে এখন প্রত্যেক বছরই আমরা যে রবীন্দ্র জয়ন্তী করি, তার একটা বিশেষ ইয়ে হলো সবাইকে একটা করে স্লোগান গাইতে হয়। শুরুতে নতুন প্রজন্মের শিশু কিশোরদের মধ্যে বাঙালি সংস্কৃতি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের চর্চা অব্যাহত রাখবার লক্ষ্যে কাজ করলেও সময় গড়িয়ে নুপুর এখন সব বয়সী শিক্ষার্থীদের সঙ্গীত বিদ্যাভবন। রবীন্দ্রনাথ বাঙালির চিরদিনের হাসি কান্না আনন্দ বেদনার সফল রূপকার। বোধ করি মানুষের এমন কোনো মানবিক অনুভূতি নেই যা রবি ঠাকুরের লেখায় পাওয়া যাবে না। নুপুরের অনুষ্ঠানে শিল্পীদের গানে সে বাণী প্রকাশিত হলো। রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, কোথায় শুরু কোথায় শেষ রবীন্দ্রনাথের কথা কি বলবো। আমরা সুখে দুঃখে ভালোবাসায় সবসময় তাকে পাই। রবীন্দ্রনাথের শিল্পসত্তা যেমন নানান মাত্রায় সন্নিবেশিত প্রতিষ্ঠিত, তার মানবতাবাদও তেমনি মানব কল্যাণে নিবেদিত। পরবাসের নানান ব্যস্ততার মধ্যেও রবীন্দ্রনাথকে অন্তরে ধারণ করে তার সুর ও বাণীর চর্চা চালিয়ে যাচ্ছে নুপুর। একদার পরবাসী রবীন্দ্রনাথ দিন থেকে দিনান্তে ভাস্বর হয়ে থাকছেন পরবাসী বাঙালির হৃদয়ে। রেজওয়ান মারুফ, বাংলা টিভি, লন্ডন।